Obi-Woman, like, share, subscribe. সো হোয়াটস আপ গাইস, কেমন আছেন সবাই? আমি আবার আসলাম নতুন একটা ওয়ার স্ট্র্যাটেজি নিয়ে। সো এই স্ট্র্যাটেজিটা বেসিক্যালি টাউন হল 8-এর উপর, অ্যান্ড যারা নাকি টাউন হল 8-এ ড্রাগন অ্যাট্যাক দেয়, কিছু কিছু বেস আছে টাউন হল 8-এর, খুবই হার্ড বেস, এক্সপিরিয়েন্সের অভাব থাকলে আর কি ক্লিয়ার করা খুব পসিবল হয় না। তারা জানে না কীভাবে করে অ্যাট্যাক দেওয়া হয়, তো বেসিক্যালি না না সবাই জানে অ্যাটাক, বাট যারা নতুন তারা মোটামুটি এক্সপিরিয়েন্স একটু কম থাকলে যেটা প্রবলেম হয়। তো আমি সরাসরি আর বেশি কথা বলবো না, জাস্ট ওয়ার বেজে চলে যাব। তো চলে আসলাম ওয়ার বেজে। সো এই হলো ওয়ার বেজ, টাউন হল 8-এর একটা ম্যাক্স বেস ডিফেন্স, কিন্তু ম্যাক্স খালি দেয়ালের কাজ আর কি বাকি আছে। তো এই বেসটা কিন্তু খুবই হার্ড বেস, সিসিটা এই রেঞ্জে আছে এবং কিংটা এই রেঞ্জে আছে। সো আমি এখানে ড্রাগন অ্যাটাক দিব। সো এটা একটা ড্রাগন অ্যাটাক স্ট্র্যাটেজি, সো এটা ড্রাগন অ্যাটাক স্ট্র্যাটেজি। সো আর কি বলবো, যে অ্যাটাকটা দিব ট্রুপস কম্বিনেশন বলে দিচ্ছি, 8টা লুন, 8টা ড্রাগন, সিসিতে ম্যাক্স লুন, কিং থাকতে হবে, আর 2টা লাইটিং স্পেল, আর্থকুইক অ্যান্ড রেইন স্পেল অ্যান্ড হার্স্ট স্পেল। তো অ্যাটাক শুরু করে দিচ্ছি জাস্ট আমার ইন্ট্রোর পর। ওকে, লেটস প্লে। লাইটিং স্পেলের মাধ্যমে এই এডিটাকে ক্লিয়ার করে দিলাম, সেন্টারের এডিটাকে ক্লিয়ার করে দিলাম। স্ট্র্যাটেজি হচ্ছে এইটাকে 8টা লুন দিয়ে ক্লিয়ার করব এবং এইটাকে ম্যাক্স লুনগুলো দিয়ে ক্লিয়ার করব। তো দেখা যাক কী হয়। একটু ছড়ায় খুব সাবধানে ড্রাগনগুলো দিলাম অ্যান্ড কিংটা উপরের দিকে দিলাম 9:00 বরাবর। ওকে, আমি লুনগুলো ছেড়ে দিলাম এবং হাস্ট স্পেলটাও দিয়ে দিব, ম্যাক্স লুনগুলোও ছেড়ে দিলাম, হাস্ট স্পেল এখনই দিয়ে দিলাম একদম জাস্ট। দেখা যাক, ওকে প্রথম হাস্ট স্পেলটার কাজ করছে, ম্যাক্স লুনটাও করে, আচ্ছা ম্যাক্স লুনটা কাজ করার জন্য যাচ্ছে বাট লুন ঘুরে গেল। যাই হোক, সমস্যা হবে না, এখানে আমার ম্যাক্স লুনও অনেক আছে এবং সেন্টার একটা ড্রাগন অলরেডি চলে যায়। এই বেসগুলোতে যে প্রবলেমটা হয় যে মাঝখানে যে হিডেন টেজলাগুলো থাকে সেগুলো অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে, তো সেক্ষেত্রে আপনারা লুনের পার্সেন্টেজ একটু বেশি নেবেন, তাহলে ক্লিয়ার করা পসিবল। আর এখানে আমার কিংটা এই মাত্র মারা গেল। ওকে, ডান দিকে 2টা ড্রাগন আছে আর বাম দিকেও 2টা ড্রাগন আছে অ্যান্ড এখানে জাস্ট 8-4 টাওয়ার আছে। দেখা যাক কী হয়। এই বেসগুলোর ক্ষেত্রে, বেসিক্যালি এই ধরনের বেসগুলোর ক্ষেত্রে সেন্টারের যে এডিটা থাকে সেটাকে ক্লিয়ার করবেন আর 2 দিকের এডিটাকে লুন দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করবেন, তাহলে হোপফুল্লি ক্লিয়ার করা পসিবল হয়। অনেক ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই বেসগুলো কিন্তু খুবই হার্ড একটা বেস। তো আমি দেখানোর চেষ্টা করলাম, যদি কারো আর কি লেগে যায় আর কি, কমন লেগে যায় আর কি। ওকে, না অনেক ক্ষেত্রেই লাগে, আমার ক্ষেত্রে এরকম অনেকবার হয়েছে যে ওয়ার অ্যাটাক ক্ষেত্রে সেম বেস পড়ে গেছে, তো ট্রুপস কম্বিনেশন একটু দেখে দেখে তারপরে অ্যাটাকটা দিতাম, ভালো লাগতো, মজা লাগতো, লাইক পরীক্ষা দিচ্ছি মনে হয় কমন সাজেশন পড়ার জন্য। ওকে, সো এটা বুঝতে পারছি 100% হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছেন। ওকে, এটা একটা 100% অ্যাটাক স্ট্র্যাটেজি ছিল, টাউন এইটের ড্রাগন ওয়ার অ্যাটাক স্ট্র্যাটেজি। সো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। ধন্যবাদ সবাইকে, ক্ল্যাশ অন।